আসসালামু আলাইকুম কেমন আছেন আমি দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা দোয়া করে আপনার সবাই ভালো যেভাবে থাকা সেভাবে থাকতে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে উদার্থভাবে আহ্বান করছি আমার ভিডিওটি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন অন্যকে আমল করার সুযোগ করে দিন যাতে এর উশিলায় আমরাও নাজাদ পেতে পারি যারা ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎস প্রদান করুন এবং এই ভিডিওটি এই ভিডিওটির পর যে ভিডিওটি আমরা করব সেটা পাওয়ার জন্য অ্যালার্ম যেটা দেওয়া আছে অ্যালার্মটি ক্লিক করুন যাতে আমরা ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন আজকে আমার ভিডিওটি হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টি আল্লাহ আল্লা সুবাহানাহ তালা কোরআনের মধ্যে আর কোনো নবীর কথা উল্লেখ না করে এমন এক নবীর কথা উল্লেখ করেছেন যা আল্লাহ আল্লাহ সুবাহানাউ তালা এই দুজাহান সৃষ্টি করেছেন আল্লাহ সুভাহানা ওতা আলা করানের মধ্যে বলতেছেন ইনল্লাহ ওমালায়কেতাহু ইউসাল্ল না আলা নব ইয়া এইহাল্লা জিনা আমানসাল্্য আলাই হি ওসাল্লি ম্যেস্তিমা। এই ধরনের কথা আল্লাহ আর কোনো নবীর বেলায় বলেননি শুধু বলেছেন শেষ নবী আমাদের নবীর কথা এই এতের মধ্যে আল্লাহ সুবাহানা হতা আলা বলতেছেন যে আমি আমার ্রেস্তাদেরকে নি আমার নবীর পর দূরুত সালাম পেশ করি। এই দুনিয়ার ইমানদাররা তোমরা আমার নবীর উপর দূরদ এবং সালাম পেশ করো কাল কেমতের দিন ভয়ানক হাসরের দিন কোনো মানুষ কেউ কেউই অন্যের আপন হবে না সেই ভয়ানক দিন একজনই আপন হবেন যিনি হচ্ছেন আমাদের প্যারা নবী হজুর পাকসল্লাহ আলাইহাল্লাম যখন হাসরের মাঠে মিজানের পাল্লা আমাদেরকে দাঁড় করানো হবে তখন একগুরো আল্লাহর বান্দাদের ওজন অনেক হালকা হবে আমল কিছুই থাকবে না তখন আল্লাহ রস আলহালাম এসে একগুরো আল্লাহর বান্দাদের মিজানের পাল্লার উপর একটি কাগজের টুকরো রাখবেন সাথে সাথে তার মিজানের পাল্লা অর্থাৎ আমলের পাল্লা বারে হয়ে যাবে সেই সময় আল্লাহর রসল্লাহ আলহি আসাল্লামের উম্মত প্রশ্ন করবেন হে আল্লাহ রসুল আপনি কি এমন একটি জিনিস আমার এই পাল্লার মধ্যে রেখেছেন যা এই দিনে আমাদেরকে উদ্ধার করেছেন আল্লাহ তুমি মহব্বতের সহিত আমার উপর দুরস্বরীফ পরেছিলে আমি আজ এই দুরস্বরীফ আমানত করে রেখেছিলাম আজ আমি তোমাকে এই বিপদের দিন তোমাকে উপহার দিলাম তোমাকে যাতে আল্লা তাআলা ক্ষমা করে তোমাকে জান্নাত দান করেন দেখুন আল্লাহ রসুল আলাই আলহিসাল্লামের উপর দূরত পরে কি ফজিলত পাওয়া যায় কিন্তু একগুলো ভ্রান্ত হাকিদার মুসলমান রয়েছেন যারা আল্লাহ রসুল আলাই আলহিউলামের উপর দূর শরীফ পরা মুসলমানদেরকে নিষেধ করেন করেন্লা তাই যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে দূর শরীফের উসিলা যেন আমাদের হাসরের দিন না জাতের রসিনা হয় আমার ভিডিওটি এখানে শেষ করছি যারা ভিডিওটি দেখছেন লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেননি উদার্থভাবে আহ্বান করছি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারি এবং সুন্দর বিষয় নিয়ে আমল আকিদা নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারি ওয়াহিদাওয়ানা আনহামদুলিল্লাহাবুল্লাহ আলমিন assalamu alaikum